ইটাহারের মেঘনাথ শাহ কলেজে নকল ধরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল আবহ অভিযোগের আঙুল উঠেছে উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদ সদস্য গৌতম পালের বিরুদ্ধে প্রকাশ এসেছে অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপকদের নিগ্রহের অভিযোগ উচ্চশিক্ষা দফতরে জমা পড়া ঘটনার তদন্ত রিপোর্টে স্বীকার করে নেওয়া হল নকলের কথা এমনকি অধ্যাপক নিগ্রহের অভিযোগও শিক্ষামন্ত্রী জানিয়েছেন রিপোর্টে ঘটনার কথা যেমন বলা হয়েছে তেমনই রয়েছে ইন্ধনের কথাও ইন্ধনও ছিল ঘটনাও ছিল ঘটনাও ঘটেছে ইন্ধনও ছিল এটাও ইকুয়ালি কারা কাদের ইন্ধন জোগালো এ বিষয়ে অবশ্য স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী বরং জানিয়েছেন ইটাহার কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে আরও গ্রেফতার হবে রিপোর্ট দুজন দেখুন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে আমি আপনাদের বলতে পারি যে আরও গ্রেফতার হবে সোমবার দমদমের একটি কলেজে শিক্ষামন্ত্রী বার্তা দেন অধ্যক্ষ নিগ্রহ বরদাস্ত করা হবে না ছাত্রদের সংযত হওয়ার আবেদনের পাশাপাশি অধ্যাপকদেরও বার্তা দিয়েছেন ব্রাত্য ছাত্রদের যেমন আমি বলবো আপনারা সংযত আচরণ করুন তেমনি অধ্যক্ষ ধরে বলবো যে রাজনৈতিক পরিচিতি আপনারও থাকতে পারে হ্যাঁ আপনি আপনার রাজনৈতিক পরিচয়ের কারণে যদি আপনার ছাত্র ছাত্ররা আপনার বিভিন্ন রাজনৈতিক দল হয় শিবির হয় তাদের প্রতিপক্ষ ভাববেন না তাদের ছাত্রই ভাবুন ইতিমধ্যেই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন ইটাহারের মেঘনাথ সাহা কলেজের অধ্যক্ষা রাজ্যের প্রশাসনের প্রতি অনাস্থার কারণেই যে ভবানী ভবন যাত্রা তা স্পষ্ট করে দিয়েছেন অধ্যক্ষা ইতিমধ্যে ইটাহার কাণ্ডে ধৃত দুই তৃণমূল কর্মী যদিও মূল অভিযুক্ত গৌতম পাল এখনও অধারা সেই প্রেক্ষাপটে আরও গ্রেফতারের কথা বলা এবং অধ্যাপকদের বার্তা দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা